প্রিয় দর্শক, ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আগামী কয়েকদিনের মধ্যেই কালী পুজো, 27শে অক্টোবর রবিবার এই শুভক্ষণ। আর আজকে আমি আপনাদের জানাব এই কালী পুজোর দিন রাত্রে এক বিশেষ ক্রিয়া আপনি করতে পারেন, যে ক্রিয়াটি আপনার বাস্তু দোষ যেমন কাটিয়ে দেবে তেমনই ব্যবসার উন্নতি ঘটাবে। খুব সামান্য একটি ছোট পরীক্ষিত সত্য কার্যকরী টোটকা যদি মনে করেন অবশ্যই করতে পারেন। আপনাদের প্রত্যেকের জন্যই এই বিশেষ কার্যকরী টোটকাটি আমি সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরলাম। এটি দ্বারা অনেকেই ফলাফল লাভ করেছেন, তাই যদি আপনি মনে করেন যে এটি আপনার পক্ষে সম্ভব হবে অবশ্যই করুন। যারা আজকে নতুন বন্ধু রয়েছেন ভিডিওটি দেখুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখুন। আর যারা ইতিমধ্যেই আমাদের পুরনো বন্ধু রয়েছেন, আমাদের সঙ্গে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। তবে চলুন মূল ভিডিও শুরু করা যাক। কালা জাদুর নাম শোনেননি এমন লোক হয়তো পাওয়া যাবে না। কালা জাদুর প্রতি বিশ্বাস যেমন অসংখ্য লোকের রয়েছে, তেমন অবিশ্বাসও আছে। আজ আমি কালা জাদুর এক বিশেষ অধ্যয়ন পাঠ আপনাদের সামনে তুলে ধরলাম, যে অধ্যয়ন বা পাঠের অংশে এক বিশেষ কার্যকরী প্রক্রিয়া রয়েছে, যেটি আপনি করলে আপনার বাস্তুদোষ মোটেই থাকবে না। এবং তার সঙ্গে আপনাদের জানাবো যদি আপনারা এই ক্রিয়াটি করেন ব্যবসারও উন্নতি হবে। এই দুই বিশেষ কার্যকরী ক্রিয়ার জন্য এই উপাচারটি করা যেতে পারে। আপনাকে এই উপাচারটির জন্য একটি লাল চেলি এবং তিনটি লোহার প্রয়োগ কেবল নিতে হবে। অনেকে আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছেন যে দাদা চেলি কি, চেলি কোথা থেকে পাব। তাদের জন্যে বলি চেলি একটি কাপড়ের টুকরো, যেটি আমরা দশকর্মার দোকানে হামেশাই পেয়ে থাকি। আপনি লাল রঙের একটি চেলি নিয়ে আসবেন, তার সঙ্গে তিনটি বড় মাপের নতুন লোহার প্রয়োগ নিয়ে আসতে হবে আপনাকে। পুরনো ব্যবহৃত প্রয়োগ হবে না। এই তিনটি প্রয়োগকে আপনি ভূত চতুর্দশী অর্থাৎ শনিবার, আপনার শনিবার দিন, এই শনিবারে আপনি অবশ্যই গঙ্গা জলে ডুবিয়ে দেবেন। মনে রাখবেন সন্ধ্যের সময় গঙ্গা জলে ডুবিয়ে দেবেন এবং এটিকে কালী পুজোর দিন অর্থাৎ রবিবার গঙ্গা জল থেকে তুলবেন। মনে রাখবেন পুরো 24 ঘন্টা একদিন ডুবে থাকবে। আপনাকে এই কাজটি শনিবার ভূত চতুর্দশীর দিন করতে হবে। আপনি এটি করবেন, গঙ্গা জলে ডুবিয়ে রেখে দেবেন আপনার ঠাকুর, যেখানে ঠাকুর ঘর যেখানে সেখানে কোনো পাত্রের মধ্যে তিনটি লোহার প্রয়োগকে গঙ্গা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। এরপর আপনাকে বাকি কাজটা কালী পুজোর দিন সন্ধেবেলায় করতে হবে। আপনাকে কয়েকটি দুর্ভোগ ঘাস আগে থেকে সংগ্রহ করে নিতে হবে আর চেলিটিকে রাখতে হবে। আপনারা জানেন কালী পুজোর দিন রাত্রে বহু প্রকার কালা জাদু হয়। এবার কালা জাদু সম্পর্কে যাদের আইডিয়া নেই তারা অন্যান্য জায়গা থেকে, ইন্টারনেট থেকে এই বিষয়গুলি দেখে নিতে পারেন। আর যারা জানেন তারা অবশ্যই বিশ্বাস করেন। আপনাকে যেটা করতে হবে, আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে মা কালীকে স্মরণ করতে হবে। এবং আপনার যদি বাস্তু সমস্যা থাকে, বাস্তু সমস্যা সংক্রান্ত বিভিন্ন চিন্তাভাবনা, যে যে জিনিসগুলো আপনার সমস্যা হচ্ছে সেইগুলি মাকে জানাতে হবে। এবং ওই চেলির মধ্যে তিনটি লোহার প্রেক এবং দুর্বো ঘাস একত্রিত করে চেলি দিয়ে মুড়িয়ে ফেলতে হবে। তারপর সেই জিনিসটিকে মায়ের পায়ে অর্পণ করতে হবে। ভালো করে শুনে নিন, যারা বুঝতে পেরেছেন তাদের জন্য খুবই ভালো, যারা বুঝতে পারেননি সম্পূর্ণ শুনে নিন। তিনটি নতুন প্রেকের সঙ্গে দুর্বো ঘাস দিয়ে আপনি চেলির মধ্যে মুড়ে রাখবেন। তবে ওই যে নতুন প্রেকগুলিকে 24 ঘন্টা গঙ্গা জলে ডুবিয়ে রেখে দেবেন। আপনাকে ভূত চতুর্দশী অর্থাৎ
আসছে যে শনিবার, এই শনিবার সন্ধেবেলায় আপনাকে ডুবিয়ে দিতে হবে। পরের দিন সন্ধেবেলায় অর্থাৎ রবিবার সন্ধেবেলায় কালী পুজোর দিন তুলে আপনি এই ক্রিয়াটি করবেন। এবার আপনি চেলির মধ্যে মুড়ে, সম্পূর্ণটা মুড়ে মায়ের পায়ে দিয়ে দেবেন। কোথায় দেবেন? যাদের বাড়িতে কালী ঠাকুর আছে, কালী ঠাকুরের মূর্তি, কালী ঠাকুরের ছবি অবশ্যই আপনি পায়ের কাছে অর্পণ করবেন। যাদের এটি সম্ভব হচ্ছে না, আপনি পাড়ার বা মন্দিরের কোনো কালী ঠাকুরের পায়ে গিয়ে অর্পণ করবেন। তবে অবশ্যই একেবারে দিয়ে চলে আসবেন না, পুজো করতে দেবেন এবং ব্রাহ্মণকে বলবেন ওটি ফেরত নিতে হবে আপনাকে। এরপর আপনাকে যেটি করতে হবে, কালী পুজো হয়ে যাওয়ার পর অর্থাৎ পরের দিন ওই জিনিসটিকে আপনি আপনার বাস্তু, যাদের বাস্তু সমস্যা রয়েছে, আপনি আপনার বাস্তুর ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব কোণে পুঁতে দেবেন, যে কোনো জায়গায় মাটির তলায় পুঁতে দেবেন। যাদের মাটি নেই, ফ্ল্যাটে থাকেন, তারা ঈশান কোণে কোনো জায়গায় একটি ড্রিল মেশিন দিয়ে গর্ত করে তার মধ্যে রাখবেন বা যে কোনো জায়গায় টাঙিয়ে দেবেন। কিন্তু আপনার বাড়ির ঈশান কোণে রাখতে হবে। যাদের পক্ষে মাটি আছে ঈশান কোণে, উত্তর পূর্ব কোণে তারা মুছে দেবেন, আর যাদের নেই তারা টাঙিয়ে রেখে দেবেন, ড্রিল মেশিন দিয়ে ফুটো করে টাঙিয়ে রেখে দেবেন। ব্যবসায় যাদের সমস্যা রয়েছে তারা ব্যবসার ঘরে অর্থাৎ দোকানের কোনো ঈশান কোণে রাখবে। যদি সমস্যা হয়, রাখার না জায়গা থাকে, তাহলে ক্যাশ বক্সের মধ্যে রাখবে। এটি হচ্ছে উপাচার। এই কালা জাদু যদি আপনি করেন, এটি কারুর ক্ষতির জন্যে নয়। এটি যে মহারাত অমাবস্যার, যে দীপান্বিতা অমাবস্যার যে শক্তি, মহারাতে যদি আপনি করেন আপনি অবশ্যই ফলাফল পাবেন। তবে ভক্তি মনে যদি আপনি করেন, অবিশ্বাসে কিছুই হয় না। আর একটা কথা মনে রাখবেন, এই যে টোটকা উপাচারগুলো 70-80% লোকের ক্ষেত্রে সাকসেস হয়, 20% লোকের ক্ষেত্রে সাকসেস হয় না, এটার বিষয়ে বলা যাবে না। যে যেভাবে যতটা নিষ্ঠা ভরে করে তার সাকসেস হওয়ার পরিমাণটা ততটাই বেশি থাকে, আর যে নিষ্ঠা ভরে করে না তার সাকসেস হওয়ার পরিমাণটা কমে যায়, তখন আপনাদের অবিশ্বাস জন্মে যায়। সেই জন্যে বলছি, তিনটি নতুন প্রেক কিনে আনবেন, একটু বড় সাইজের, 1.5-2 ইঞ্চি নতুন প্রেক দয়া করে আনবেন, আর একটি নতুন চেলি। দূর্বা ঘাস রয়েছে, সংগ্রহ করে নেবেন। প্রেগগুলি শনিবার ভূত চতুর্দশীর দিন গঙ্গার জলে ডুবিয়ে দেবেন, পরের দিন সন্ধেবেলায় তুলবেন এবং দূর্বা ঘাস দিয়ে চেলির মধ্যে মুড়ে মায়ের পায়ে অর্পণ করবেন আপনার মনস্কামনা জানিয়ে। পুজো শেষ হয়ে যাবে, ওই জিনিসটিকে নিয়ে আপনার বাড়ির, আপনার দোকানের, আপনার ফ্যাক্টরির ঈশান কোণে রেখে দেবেন। আর আপনার কোনো কাজ নেই, মাটিতে পুঁতে দিতে পারেন, দেয়ালে টাঙিয়ে দিতে, ঈশান কোণ উত্তর পূর্ব কোণে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। আমরা হিন্দু সনাতন ধর্মের ওপর বিভিন্ন ভিডিও তৈরি করে থাকি, তাই যদি প্রয়োজন বোধ করেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করতে পারেন। যদি ভিডিওটি আপনার ভালো লাগে, কার্যকরী বলে মনে হয়, অবশ্যই একটি লাইক দেবেন, আর নিচের কমেন্ট সেকশনে অবশ্যই মা কালীর নাম লিখবেন, লিখবেন জয় মা কালী। এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচের কমেন্ট সেকশনে লিখে জানাবেন, আমাদের অন্যান্য ভিডিওগুলি পরবর্তী দিনে দেখতে পারেন। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আগামী দিন আমরা খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে চলে আসব। এখনকার মতো বন্ধুরা বিদায় নিচ্ছি। মা কালী আপনাদের ভালো রাখুক এবং সুস্থ রাখুক, আপনারা সবাই ভালো থাকুন। আমি নতুন নতুন ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে চলে আসি, তাই আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। বন্ধুরা বিদায় নিলাম, নমস্কার।